হ্যালো গাইস, দিস ইজ জুবায়ের এন্ড আমার সাথে আছে আমার ছোট ভাই সুয়াদ। হ্যালো। আর আমরা যাচ্ছি পটুয়াখালীর উদ্দেশ্যে। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমরা যাচ্ছি ইগল পরিবহনের একটি বাসে, আমি সহ ছয়জন। বাসের টিকিট প্রায় 700 টাকা করে নিয়েছে। বাসটি কুয়াকাটা সমুদ্র সৈকত পর্যন্ত যাবে। আমরা আবদুল্লাহপুর থেকে বাসে উঠেছি। চলুন দেখা যাক আমাদের টিমমেটদের অভিব্যক্তি, তারা কে কেমন ফিল করছে, তাদের মতামত জানার চেষ্টা করছি। আমাদের সাথে যোগ দিয়েছে তৌশিক ভাই। ভাই কিছু বলেন। ভাই কিছু বলেন, আপনাকে খুঁজছে দেশ। জাকের ভাই কিছু বলেন। এদিকে বাদন ভাই ব্যস্ত। ঠিক আছে ভাই, সমস্যা নেই। জাকের ভাই কিছু বলেন, আমাদের টোরের উদ্দেশ্যে কিছু বলেন। ওকে, গুড নাইট। চিল হবে, মজা মাস্তি সব হবে। আর আমাদের বাদন ভাই খুব ব্যস্ত। হ্যালো। ওকে, আমরা দৌলতদিয়া ফেরিঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরিতে উঠব। আমরা ফেরিঘাটে চলে আসছি। আমরা চলে এসেছি দৌলতদিয়া ফেরিঘাটে। এই হচ্ছে সুয়াদ। হ্যাঁ সুয়াদ। হ্যালো রশিক ভাই, কিছু বলেন। খেলা হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ফেরিতে উপরের দিকে যাচ্ছি। ক্যান্টিন সম্ভবত। আমরা একদম টপে যাওয়ার চেষ্টা করছি, দেখি উপরে কি আছে। ফার্স্ট টাইম ফেরিতে। ওয়াও, জাস্ট ওয়াও। হোটেল লোকেশন ফেরিটাকে ওঠা হয়েছে এবার দ্বিতীয়বার। খুব ভালো এক্সপিরিয়েন্স। নদীর মাঝখানে ফেরির দিন দিনে খাওয়া দাওয়া ছিল। চাল এই দুইটা পাঠাচ্ছিলাম রাতে দুটাকে নিবারণের জন্য। খাওয়া দাওয়া করছি। চিয়ার্স। আমরা প্রায় চলে এসেছি সম্ভবত রাজবাড়ি। এখন প্রায় 7টা বাজে। রাতে এমন এক ঘুম দিছিলাম ফেরি পার হওয়ার পরে, এক ঘুমে বরিশাল চলে আসছি। বরিশাল থেকে কুয়াকাটা বিচে যেতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা একটু সময় লাগবে এখনো। Thank you.
ওয়াও, অবশেষে কুয়াকাটা চলে আসলাম। আমরা সবাই ভেনে করে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই হ্যাঁ ভাই, কই আপনি? কই ভ্যান থেকে নেমেই হোটেলে রুম বুক করার জন্য ভাইরা উপরে যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি, দেখি কি অবস্থা। কিছু বলো, আমরা আমাদের হোটেল রুমের ছাদে আছি, আর এটা হচ্ছে টপ ভিউ। এখান থেকে কুয়াকাটা পুরোটাই দেখা যাচ্ছে। প্রচুর বাতাস, সমুদ্র বৃষ্টি হবে। তোমার কেমন লাগতেছে? তিনবার হবে আমাদের আগেই সাগরে নেমে গেছে একজন আরেকজন, যাতাযাতি খেলতেছে যে কাকে আগে যেতে পারে। হ্যালো ভাইয়া, তারা খুবই ব্যস্ত একজন আরেকজনের সাথে। ওয়াও, অনেক বাতাস, বৃষ্টি হবে, আকাশে প্রচুর মেঘ। আমাদের পার্সোনাল ফটোগ্রাফার সোহাদ, সে তার ক্লিক দিতেছে। ও ছোট ভাই, হ্যাঁ আমার ছোট ভাই, বেড়াইতে নিয়ে আসছি। হ্যাঁ আমাদের ছোট ভাই। দুপুরে খাওয়া দাওয়ার সময় সবাই অনেক ক্ষুধার্ত, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয় নাই, রুটি আর ভাজি ছাড়া। তো সবাই এখন ভাত খাচ্ছি, সাথে সামুদ্রিক মাছ, ভর্তা, সুটকি ভর্তা আর অনেক কিছু। সঙ্গত কারণে টেবিলে জায়গা কম থাকার কারণে পুরো ভিডিওটি নিতে পারলাম না। এরপরে আমরা হয়তো বা এক পাশে যাবো, হয়তো লিবু বাগান, তারপরে বা অন্যদিকে বেড়িবাদের দিকে যেতে পারি খাওয়া দাওয়া শেষ করে। আমরা এখন চলে এসেছি পটুয়াখালী জেলার একদম শেষ সীমান্ত। আমার এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর, আমার পিছনে হচ্ছে একদম সবুজে ঘেরা একটা অঞ্চল, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা মূলত একটা বেড়িবাঁধ। দেখানোর চেষ্টা করি, বিকাল টাইম, আর আমার দূরে একটা মোহনা, নদীর মোহনা দেখা যাচ্ছে, আর ওই পাশে হচ্ছে খুলনা, সুন্দরবনের কিছু অংশ দেখা যাচ্ছে। তো আমি দেখানোর চেষ্টা করি, আপনারা দূরে যে সবুজ গাছপালার মতো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুন্দরবন, এটা খুলনা অঞ্চলে। তো আমরা প্রায় পটুয়াখালী জেলা শেষ যে বেড়িবাঁধ সেই পর্যন্ত আমরা চলে আসছি। জায়গাটা সত্যি অনেক সুন্দর।
আমাদের সূর্যাস্ত দেখা শেষ, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের কুয়াকাটাশ মেন সৈকতে। অটো রিজার্ভ করে আসছিলাম আমরা, তো মোটামুটি অনেক ভালোই এনজয় করলাম, ফটোশ্যুট মডেল শ্যুট সবই হইল মোটামুটি। আর আমাদের সব ভাইরা ছবি তোলায় খুব ব্যস্ত আমার পিছনে। চলে এসেছি কাঁকড়া ভক্ষণের জন্য কুয়াকাটা বিচ ফ্রাই পয়েন্টে। জীবনের প্রথম কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা। পার পিস ছিল 70 টাকা ফ্রাই করা সহ। এই ছিল আমাদের প্রথম দিনের কাজকর্ম এবং সেই সাথে কুয়াকাটা ফান ব্লকের প্রথম পর্ব। তৃতীয় পর্ব থাকছে দুপুর 12টা পর্যন্ত সৈকতে কাটানো এবং ঢাকাতে ব্যাক করা পটুয়াখালী থেকে।